হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি নর্মাল ফটোকে এইচডিতে কনভার্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের গুগল বা ক্রোমে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ বারে লিখতে হবে রেপ্লিকেট কোডফর্মার, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সাইন ইন উইথ গিফট হাব, এখানে ক্লিক করতে হবে। ফটোকে এইচডি করার জন্য এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করা লাগে, যে জন্য আমরা সাইন ইন করে নিব। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইউজার নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এগুলো হাইড করে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ফার্স্ট পাসওয়ার্ডটা সেভ করে নেব। তো এখানে আমাদের ইমেলে একটা কোড পাঠানো হয়েছে, যে কোডটা এখানে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করতে হবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন। আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করা হয়ে গেছে। এখন আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটাকে সিলেক্ট করার পর এখানে ছবির সাইজ র্যান্ডমলি যেটা থাকবে ওইটাই দেবেন। এখানে 1 থাকবে আর এখানে 0.7 থাকবে। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পারবেন আমাদের ফটোটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তারপর এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করে আমরা চাইলে ছবিটা ডাউনলোড করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটা আজ এ পর্যন্তই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নিকজোন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।